ভালোই রকমই আমরা যদি আমি হারি আইডিয়াটা আমাকে করেছি। মেকআপ করে দিও। তো চলো আর বেশি বকবক করছি না, টাইম স্টার্ট করা যাক। এখন বাজছে নাও, ওয়ার্ল্ড চ্যানেলে তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ আজকে আমার পাশে সোনাই বসে গেছে, আর ওর মুখে এত হাসি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নিশ্চয়ই একটা বেশ ভালো রকম কিছু ভিডিও হতে চলেছে। তো খাওয়া দাওয়া ছাড়া তো ও আর কোনো কিছুতে থাকে না, এই এই লবর চবরটি হলে ওর খুব ভালো। তো যাই হোক, আজকে ওই মানে সন্ধ্যাবেলাতে কি খাবো কি খাবো করছিল, তো আমি ভাবলাম ঘরে পাস্তা আছে, তো পাস্তাটা যখন করবোই তো চল একটা পাস্তা চ্যালেঞ্জ ভিডিও হয়ে যাক। আর অলরেডি তোমরা চ্যালেঞ্জ ভিডিও কিনা না ডেলি ব্লগ তা তো তোমরা থাম্বনেল বা টাইটেল থেকে বুঝতে পেরে গেছো। তো অনেক দিন পর আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এলাম, আর যতবারই চ্যালেঞ্জ ভিডিও ওর সাথে করেছি পুরোটাই হেরে গেছি আমি। আজকেও আমি তো জানি না আজকে আমি জিততে পারবো কিনা, আজকে চলে এসেছি পাঁচটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ, যেহেতু আর একটা কথা বলে দিই, যেহেতু আমাদের মানে যে টেবিলটাতে আমরা ওই চ্যালেঞ্জ ভিডিওগুলো করি যাতে খাবারটা আমরা দেখ মানে সরাসরি তোমরাও দেখতে পাও, সে টেবিলটা একদম ডিভানের তলায় ঢুকে গেছে, ওটা বার করতে পারছি না, তার জন্য আমরা হাতে নিয়ে এরমভাবেই খাবো, আর নিচে রাখলে তোমরা দেখতে পাবে না। তো এখানে দেখো, এটা এটা হচ্ছে আমার ডিশ, এটাতে একটুখানি দেখতে পাচ্ছ ওপরে শসা পেঁয়াজ আর মটরশুঁটি আছে, যেহেতু ও এসবগুলো খায় না তার জন্য ওকে দিইনি। ওরটা দেখতে পাচ্ছ, ওরটা হচ্ছে একদম প্লেন, দু সস লাগানো আছে, আর দুজনে সমান সমানই পাস্তা নিয়েছি, তো টাইমের কোনো কিছু থাকবে না, আর মানে যে যখন যে আগে শেষ করবে সে হবে উইনার। এটা ওয়ান টু থ্রি কাউন্ট করবো, তার আগে একটা পানিশমেন্ট, একটা কোনো গেম খেলতে গেলে যে হারবে তার একটা পানিশমেন্ট না থাকলে সে গেমটা আসলে জমে না ঠিক মতো। তো কি পানিশমেন্ট হবে সেটা আমরা আগে একটু ডিসাইড করে নিই, তারপর আবার ফিরে আসছি। তো আমাদের ডিসাইডেড আমরা দুজনে করে ফেলেছি কি হবে চ্যালেঞ্জ ভিডিও, তো চ্যালেঞ্জ ভিডিওটা অনেক চিন্তা ভাবনা করলাম, তো সেরকম মাথার মধ্যে কিছু আইডিয়া আসছে না। আর আমরা যে চ্যালেঞ্জ মানে যে পানিশমেন্টটা করেছি সেটা তো বলছি, তার আগে একটা কথা বলে নিই, তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে যে চ্যালেঞ্জ ভিডিওর কি ধরনের পানিশমেন্ট তোমরা দেখতে চাও বা কি ধরনের পানিশমেন্ট হতে পারে, প্লিজ অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাবে। তো আরেকটা কথা, এখানে দুটো চামচ দেখো দুরকম, একটা হচ্ছে কাঁটা চামচ যেটা ওকে দিয়েছি, আর আমার আরেকটা কাঁটা চামচ খুঁজে পাচ্ছি না, তার জন্য আমি এমনি সিম্পল চামচ নিয়েছি। তো আর বেশি বকবক করবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। ও আর পানিশমেন্ট বলে দিই, পানিশমেন্ট হলো যে উইনার হবে তাকে, হ্যাঁ তাকে হচ্ছে যে হার না আমি বলছি যে উইনার সে লুজারকে চোখ বন্ধ করে মেকআপ করবে। মেকআপ মানে পুরোপুরি অনেক বড় মেকআপ কিছু না, শুধু জাস্ট পাউডার লাগাবে আর চোখে কাজল পরাবে আর একটা জাস্ট টিপ পরাবে, কিন্তু সবটাই হবে সবটাই কিন্তু চোখ বন্ধ করে হবে। তো দেখা যাক, বেশ আমার তো মনে হচ্ছে বেশ ভালোই রকমই আমরা আমি করেছি। তো চলো আর বেশি বকবক করছি না, টাইম স্টার্ট করা যাক। এখন আর একটা জলের বোতল আছে, একটা জলের বোতল আছে, জলের বোতলের জলটা হচ্ছে ওয়ান, যার প্রয়োজন হবে সে খাবে। ওয়ান টু থ্রি স্টার্ট। এত স্পিডে নয়, এত স্পিডে খাবার খাওয়া যায় তোমরাই বলো ভাই। হাত তারা কি করে ইউজ করবো, মায়ের চামচটা দেখো ফ্ল্যাট, এটা করে তলার পাঁচটা করে উঠে যাবে, আর আমার চামচ দেখো এরকম তলার পাঁচটা করে উঠছিল না, তাহলে আমরা খাওয়া দাওয়াটা সেরে পর ফিরে আস। আমি তো হেরে গেলামই, আগে জলটা খাই আমি, খাই দাঁড়া গাই দাও। এই চ্যানেলে একটা আমার রেকর্ড আছে, প্রত্যেকটা জানি ভিডিও আমি দিই।
রুটি চ্যালেঞ্জ, ভাত চ্যালেঞ্জ ভিডিও করব, কেমন জিততে পারিস দেখবো। ঠিক আছে দেখি দেবো। তো চলো পানির পানের জন্য রেডি হই। তার আগে তুমি কিছু বলতে চাও কি এই দুঃখে? না দুঃখ তো আমার অবশ্যই লাগছে দুঃখ, মানে প্রতিবার চ্যালেঞ্জ ভিডিও করি প্রতিবারই আমি হারি, কোনোবার এমন নেই যে মা কি সুন্দর আরাম করে ওটা খাচ্ছে মায়ের কোনো। আসলে অত স্পিডে আমি খেতে পারি না, তুই তুই এবার হাম 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 করে খেয়ে নিল, অত স্পিডে খায় গলায় লেগে যেতে পারে। আমি একটু তার মধ্যে স্লো, মানে ওর এক মিনিটও লাগেনি খাবার খেতে, মানে এক মিনিটের মধ্যে ফিনিশ করে দিয়েছে। আর আমি 40 সেকেন্ড আমার লাগেনি খেতে, আমার তখন হাফ হয়নি তখন ওর শেষ। চলো রেডি হই পানিশমেন্টের জন্য। তো পানিশমেন্টের জন্য আমি রেডি হয়ে গেছি আর ওকে এখানে একটা দেখতে পাচ্ছ চোখে ঢাকা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছিস? ভুল বলো কটা আঙুল? 10, 5টা ভুল, তার মধ্যে দেখতে পাচ্ছিস না। তো প্রথমে আমি লিখছি তো পাউডার, প্রথমে পাউডার, তুমি কিন্তু কিছু বলতে পারবে না, আমি যেমন করে ইচ্ছা খাজাবো। পাউডারটা বন্ধ করো। কত পাউডার, পাগল নাকি? আরে আমি কি করে না, আমি তো তোকে দেখাচ্ছি ওই জন্য। অত পাউডার দেয় নাকি, ভূত হয়ে যাবো তো। আস্তে করে বসবি, দেখো গায়ে চিটিং বোঝা তাড়াতে দিচ্ছে, ঠোঁটে পটে ঢুকে দিচ্ছে। আর পাউডার তো হয়নি না, আর আর লাগবে না, এটাই ঘষে ঘষে আমি কি বুঝতে পারছি, হাতে করে আগে জায়গা খোঁজ। তুমি কিছু করতে পারবে না কিন্তু, এবারে ওই পেন্সিলটার মতো গো গো দে তো দে, পেন্সিলটার মতোটা দেখাচ্ছি ওই এই আস্তে, কিন্তু এটা কিন্তু একদম আস্তে আস্তে পড়াবি, আমি বলে দিচ্ছি না ভেঙে যাবে কিন্তু চোখে, চোখের তলাতে পড়াতে হবে। দেখো গাই তোমরা ভালো করে সামনে থেকে দেখাচ্ছি, দেখো সাজিয়ে দেখো কোথায় টিপটা, দেখো এখানে একটা কাজল, এখানে একটা কাজল চোখের উপরে, আর লিপস্টিকটা দেখো, পাউডার দেখেছো? আমাকে যেরকম পেরেছে সাজিয়েছে। আজকের এই কমেডিয়ান চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কমেন্ট করে জানাবে। দেখো আমার কাজলটা ভেঙে দিল, কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল ছেড়ে যাবার আগে লাইক কমেন্ট শেয়ার করবে, বাকিটা শোনায় বলবে। বল তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, ভালো করে বল, বাই বাই, কথাটা বল, সবাই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নালো স্মাইল, গুড নাইট। আবার দেখা হবে একটা মজাদার কোনো ভিডিওর সাথে। আর কোনো ভিডিও তোমাদের আইডিয়া থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, কোনো ভালো আইডিয়া থাকলে আমাদেরকে জানাবে। ঠিক আছে, তো দেখা হবে, বাই বাই গাইস।